ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ও বারাকাত। তাজমুল শেখ সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, ইসলামে গেম খেলা যেমন তাস, লুডু এ ধরনের খেলা, ক্যারাম বোর্ড এ ধরনের খেলা, এগুলি শরীয়তে কি এবং শরীয়তে যে খেলা দিয়ে খেললে শুকরের রক্ত দ্বারা আঙ্গুলকে রঞ্জিত করার কথা বলা হয়েছে, এর দ্বারা কি এই সকল বিধান বোঝায়। ধন্যবাদ শেখ তাজমুল। ইসলাম আল্লাহ প্রদত্ত এমন দিন যেখানে বেহুদা অযথা সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। মানুষের হায়াতটা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত, এজন্য এই হায়াতের প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কাজেই শরীয়তে যে মানুষের সময়ের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ইমানদারগণ, তোমাদেরকে যেন আল্লাহর যিকির থেকে তোমাদের মাল সম্পদ এবং এই এ ধরনের জিনিসগুলি তোমাদেরকে যেন আল্লাহর সম্পদ থেকে, আল্লাহর ইবাদত সালাত থেকে গাফিল না করে, জিকির থেকে গাফিল না করে। কাজেই বোঝা যায় যে অযথা সময় নষ্ট করা, যে সময়টায় সলাতে এবাদতে বিঘ্নতা সৃষ্টি হতে পারে এবং যে খেলাধুলার ভিতরে শারীরিক কোনো কসরত নেই, বরং সেখানে অযথা সময় নষ্ট করা, সাথে সাথে আপনার একগেমি ভাব সৃষ্টি করা, এই ধরনের খেলা সবগুলি শরীয়তে হারাম করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীম বলছেন যে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু। তো ওই মদ এবং মদের কথা বলতে বলতে গিয়ে এই ধরনের খেল তামাশার কথা যেগুলি বলেছেন, এই সবগুলি আল্লাহ বলছেন যে এগুলি রিজসুম মিন আমালি শাইতান, এগুলি শয়তানি অপকর্ম, সেগুলি ছেড়ে দাও। তো এই হিসাবে আমভাবেই এই ধরনের খেলাগুলিকে ওলামাই কেরাম হারাম ঘোষণা করেছেন এবং সকলেই সহমত পোষণ করেছেন। বিশেষ করে যে খেলাগুলিতে আপনার বেড বা বাজি রাখা হয় সেগুলি তো বিলকুলই হারাম। বাজি ছাড়া এমনি খেলাটাকেও হারাম এ কারণে বলা হয় যে উসুলে একটা নীতি আছে, মুকদ্দামাতুল হারামে হারামুন, যার শুরুটা হারাম তার পুরোটা হারাম। কাজেই এই সমস্ত খেল তামাশা যেগুলি পয়সা ছাড়া খেলবে, তাস খেলবে, নুড্ডু খেলবে, এগুলির মধ্যে এক সময় গিয়ে সে বেড ধরবে, বাজিতে চলে যাবে এবং বড় ধরনের হারামের মধ্যে পতিত হবে, সে কারণে এটা হারাম বলে অভিহিত করেছেন। উপরন্তু সহিহ মুসলিমের যে প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিম 2260 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদাশির কাআন্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামা, যে ব্যক্তি এই ধরনের গুটি খেলা খেলল, এই গুটি দিয়ে টুকা মেরে খেলা খেললো, এই ধরনের খেলা, লুড্ডু খেলা, এই ধরনের খেলা যারা করলো, সে যেন শুকরের গুস্ত এবং রক্তের মধ্যে তার হাত রঞ্জালো। শুকর যেরকম অপবিত্র হারাম, সে যেন ওই অপবিত্রতার মধ্যে নিজের হাতকে চুবিয়ে দিল, মানে নিজে অন্যায়ের ভিতরে ডুবে গেল। অপর হাদিস আবু দাউদের 4938 নম্বর হাদিস, যেটা প্রখ্যাত সাহাবি আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি এই রকম আপনার লুড্ডু খেলবে বা এই ধরনের যে দাবা খেলবে, এই দাবা যারা খেলবে, সে ব্যক্তি আসা আল্লাহ ওয়া রাসূলাহ, সে যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো, নাফরমানি করলো। কাজেই আমরা স্পষ্ট বলতে পারি এ ধরনের খেল তামাশা যেগুলি আমাদের সমাজে আছে, সময় অপচয়ের জন্য তাস হোক, লুডু হোক,
ক্যারামবোর্ড হোক, দাবা হোক, সবগুলি বিলকুল হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং হারাম থেকে বিরত থেকে স্বাচ্ছন্দ্যময় ইসলামী জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।